Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Dear audience, how are you? I am fine. Today I have taken an important topic that will be very useful for you. Inshallah, ask a gurutwopurno topic niye apnader samne eshechi. Asha korchi eta prottek jara English newcomer English shikhte chay students ebong jara onek boyosh hoye geche lekhapora korte parteche na ekhon kintu English shikhar khub iccha tader jonno ajker topic ta to kibhabe English shikhbe. তো আজকে আমি কয়েকটি ফর্মুলা নিয়ে কথা বলবো যেটা প্র্যাকটিক্যালি করলে ইংরেজিতে অনেক বড় ভালোটা ফল পাওয়া যাবে ইনশাআল্লাহ। এর ফার্স্টে যেটা বলতে চাই, যেহেতু আমি বাংলা মিডিয়ামে পড়েছি সেখান থেকে ইংরেজি শেখাটা অনেকটা টাফ হয়, তো আমি এই ফর্মুলাগুলো জানি যে কীভাবে ইংরেজি শিখতে হয়, কোন গ্রামাটিক্যালগুলো ইউজ করলে ভালো হবে, কীভাবে প্র্যাকটিক্যাল করলে আমার জন্য উপকারী হবে, এই বিষয়গুলো আমার জানা আছে। তো এই বিষয়গুলো শেয়ার করবো ইনশাআল্লাহ। আমি ইংরেজি তত এক্সপার্ট না, বাকি কীভাবে প্র্যাকটিক্যালি কাজ করলে সে বিষয়ে অগ্রগতি এবং প্রোগ্রেস করা যাবে সে বিষয়ে কথা বলবো ইনশাআল্লাহ। তো ফার্স্টলি প্র্যাকটিক্যালি যদি আপনি মডার্ন সায়েন্স চিন্তা করেন তাহলে দেখবেন যে ফেসবুক ইউজ করে না এমন মানুষ খুব কমই আছে, তাই না? তো সেটা দিকে আপনি দেখেন, আপনি ফেসবুকে আপনার বন্ধুর সাথে চ্যাটিং করতেছেন, আপনি কোথায় যাচ্ছেন, কি করতেছেন, কি খাচ্ছেন, কার সাথে কথা বলতেছেন, আপনার একটা বন্ধু আসছে তার সাথে আপনি একটা সেলফি নিলেন এবং সেটা ফেসবুকে স্ট্যাটাস দিলেন, তো আমার ফার্স্ট যেটা আমি কাউন্সিল করবো, অ্যাডভাইস করবো, সেটা হলো যে আপনি যে ফেসবুকে আপলোড দিতেছেন স্ট্যাটাসটা বা পোস্টটা সেটা আপনি অবশ্যই ইংরেজিতে লিখবেন, বাংলা লেখা বাদ দিতে হবে, সেখানে অবশ্যই আপনি সেই পোস্টের যে স্ট্যাটাসটা আপনি লিখবেন ইংরেজিতে। দেন আপনি মেসেঞ্জারে কারোর সাথে চ্যাটিং করতেছেন সেখানেও আপনি ইংরেজিতে কনভারসেশন করবেন, বাংলা যতদূর কম বলা সম্ভব, কারণ বাংলা আমার মাতৃভাষা, আমি যে কোনো সময় বলতে পারবো, ইংরেজিটা আমার প্র্যাকটিক্যালি অনেক অ্যাফ্লুয়েন্ট করতে হবে। সো আমি কি করব, মেসেঞ্জারে যখন বন্ধুর সাথে চ্যাটিং করতেছি ইংরেজিতে লিখবো এবং সে আমাকে একটা ভিডিও শেয়ার করছে, আমি এটাকে তার রিয়াকশনটা কি হবে, এটা কি থ্যাংকস হবে নাকি অসাম হবে, নাইস ফাইন, দিস টাইপ অফ ইংলিশ যে বিষয়গুলো আসবে আমার সামনে, তো আমি এটাকে সেটা করবো। সে আমাকে যে ভিডিওটি দিয়েছে আমি রিয়াকশন কি করব সেটা আমাকে মাথায় রাখতে হবে এবং সেটা ইংরেজিতে লিখতে হবে। তো এভাবে যখন আমি কয়েকটি মাস এভাবে বলতে থাকবো দেখা যাবে যে আমার ইংরেজি অনেক অ্যাফ্লুয়েন্ট হয়েছে, ইংরেজিতে আমি অনেক পারফেক্ট হয়ে গেছি। তো আমার এক্ষেত্রে কি হবে, আমার লেখার যে একটা চর্চা সেটা ভালো হয়ে যাবে। সেকেন্ডলি যে অ্যাডভাইসটা দিব সেটা হলো নিউজ পেপার পড়া, ইংলিশ নিউজ পেপারগুলো আমি কিনে রাখবো। স্পেশালি এখন আপনি বলতে পারেন যে আই অ্যাম স্টুডেন্টস, আই হ্যাভ বিন ইন টাইপ অফ প্রেশার ফর স্টাডিং ফর ফোর্থকামিং এক্সামিনেশন, তো আমি কীভাবে পড়বো বা আমি চাকরি করি কীভাবে, সব ধরনের নিউজ পেপার আমার পক্ষে সম্ভব না। তো এক্ষেত্রে আমি বলবো আপনি যে যে বিষয়ে ইন্টারেস্টেড, যেমন আপনি ক্রিকেট খেলা দেখতে ভালোবাসেন, তো আপনি নিউজ পেপার কেনার পরে সেখানে ইংলিশ বিষয়ে যে ক্রিকেটের যে ইনফরমেশনগুলো দেওয়া আছে সেগুলো পড়তে থাকেন, তারপর আপনিও পড়তে থাকেন, তো দেখবেন যে কী হবে, দুই মাস পরে দেখবেন যে আপনার ইংরেজি রিডিং পড়ার যে একটা টেন্ডেন্সি সেটা বেড়ে গেছে এবং আপনি ইংরেজি রিডিং পড়ায় অনেক পারদর্শী হয়েছেন, এক্ষেত্রে আপনি ইংরেজি এক ধাপ আগে যাবেন। তো এখানে কি করবো, নিউজ পেপার পড়বো, নিউজ পেপার পড়ে এখন এখানে অনেক মেয়ে মানুষ থাকতে পারে যারা ক্রিকেট খেলায় আসক্ত না, ক্রিকেট খেলা পছন্দ করে না, তো তারা কি করবে, তারা বিভিন্ন ফ্যাশনেবল যে ডিজাইনগুলো আছে, বিভিন্ন ধরনের কাস্টমস, বিভিন্ন ধরনের পার্লার টাইপের যে লেকচারগুলো দেওয়া আছে নিউজ পেপারের মধ্যে সেগুলো পড়বে, সেগুলো পড়ার দ্বারা তাদের ইংরেজি রিডিংয়ের টেন্ডেন্সিটা খুব ভালো হবে এবং তারা অনেক প্রোগ্রেস করতে পারবে ইনশাআল্লাহ। থার্ডলি যে কথাটা বলবো, আমি মুভি দেখার কথা বলবো না বিকজ আই ডোন্ট সাপোর্ট ইট, আমি বলবো যে ইংরেজিতে অনেক ভিডিও তারা বের করে, অনেক ইউটিউব চ্যানেল যারা নিজের সাবটাইটেল দেয় ইংরেজিতে, তো আপনি কোন ভিডিওটা দেখতেছেন নিজের সাবটাইটেলগুলো পড়েন এবং তাদের মুখের জেস্টার এবং পোস্টার এবং তাদের মুখ নড়াচড়া দেখে আপনি ইংরেজিটাকে বোঝার চেষ্টা করেন সে কী বলতেছে। তো এভাবে কী হবে, আমি ইংরেজি বোঝার একটা ক্যাপাবিলিটি আমার ভিতরে তৈরি হবে, তো এভাবে যখন আমার ক্যাপাবিলিটি তৈরি হয়ে যাবে তো দেন আই উইল বি প্রোগ্রেস ইন ইংলিশ। তো আপনি কি করবেন, সাবটাইটেল অনেক সময় কি করবেন, ভিডিও পোস্ট করে দিবেন, পোস্ট করে দিয়ে তার যে ইংরেজিটা লিখেছে সাবটাইটেলটা সেটাকে আপনি পড়বেন, তো এক্ষেত্রে আপনার বোঝার বা পড়ার যে একটা টেন্ডেন্সি খুবই সুন্দর হবে এবং আপনি অ্যাফ্লুয়েন্ট হতে পারবেন ইংরেজিতে। তারপর আপনি কি করবেন, ফোর্থলি যে অ্যাডভাইস টাইম করবো বা কাউন্সিল করবো সেটা হলো মোস্ট ইম্পর্টেন্ট, আমি যদি ইফ আই ওয়ান্ট টু সাকসেস, ইফ আই ওয়ান্ট টু টক উইথ ইংলিশ, তো আমাকে কি করতে হবে, প্রতিদিন রাত্রেবেলা আমি সারাদিন কি করেছি, রাত্রেবেলা আমি আমার অডিও রেকর্ডার চালু করব, অডিও রেকর্ডার চালু করে সারাদিন কি করেছি এগুলোকে ইংরেজিতে কনভারসেশন করার চিন্তা ভাবনা করব।
ফার্স্টলি আপনি যখন কনভারসেশন করবেন তো আপনার শুনতে বিরক্ত লাগবে, বোরিং ফিল হবে, আপনি এক্সপ্রেস করতে পারবেন না, বিকজ ইউ আর দ্য নিউকামার অফ ইংলিশ। আপনি যেহেতু নতুন ইংরেজি শিখতেছেন আপনার ইংরেজি আসবে না, তো আপনি ঘরের ভিতরে কেউ নেই, আপনি অডিও রেকর্ডার চালু করে সেখানে আপনি দু একটা সেন্টেন্স বলেন, এভাবে দু একদিন বলার পরে দেখবেন আপনার ভিতরে একটা টেন্ডেন্সি চালু হয়ে গেছে, তো প্রতিদিন আপনি বলতে থাকেন। তো কী হবে জানেন, যেভাবে যখন আমি ভিডিও করে অডিও করে যখন আমি শুনবো দেখা যাবে যে আমারটা আমি শুনতে আমারই বিরক্ত লাগতেছে। তারপরে নেভার লিভ আউট, আপনি কখনো ত্যাগ করবেন না, সেটা করতে থাকবেন করতে থাকবেন। দুই মাস পরে একটা এমন হবে, আপনি বিলিভ মি, আমাকে বিশ্বাস করেন, আমি বলতে পারি হাইলি টেন্ডেন্সি আমি বলতে পারি যে আপনি যখন এভাবে বলতে থাকবেন তো আপনার দুই মাস পরে আপনি নিজেকে বিশ্বাস করতে পারবেন না যে আমি এত ইংরেজি ভালো বলতে পারি। তো আপনি কী করবেন, অডিও রেকর্ডার চালু করবেন, অডিও রেকর্ডার চালু করবেন, অডিও করবেন, এগুলো আপনি ডিলিট করবেন না। আজকে ফার্স্টলি আপনি এটাকে চালু করেন, দুই মাস পরে গিয়ে দেখবেন যে আপনি আপনার নিজেকে চিনতে পারতেছেন, আপনি ভালো স্পোকেন করতে পারতেছেন, আপনি ভালো ইংরেজি বুঝতেছেন, ইংরেজি বলার টেন্ডেন্সি আপনার ভিতরে পয়দা হয়ে গেছে। তো এইভাবে আপনি যখন চেষ্টা করতে থাকবেন, আগে টিচাররা সাজেস্ট করতো যে আপনি যে ইংরেজিটা পারেন সেটাকে রাতে ডায়েরিতে লিখে রাখেন, লিখে লিখে আপনি ইংরেজিটা ফ্লুয়েন্ট হন। তো এটা এখন অনেক বোরিং লাগে, যেহেতু আমি অফিস করব বা লেখাপড়া করব, আমার অন্য অন্য লেখা লেখার সময় নেই, তো এক্ষেত্রে আমি অডিও রেকর্ডার কাজ করতে পারি, বিকজ এখন সবাই অ্যান্ড্রয়েড ফোন চালায়। তো এভাবে আমি যখন কাজ করব, আমার স্পিকিং, আমার রিডিং, আমার রাইটিং, আমার আন্ডারস্ট্যান্ডিং এবং আমার যে হিয়ারিং পাওয়ার, এগুলো চালু হয়ে যাবে এবং ইংরেজিতে আমি অনেক ভালো করতে পারবো ইনশাল্লাহ। তো আশা করতেছি আজকের ভিডিওটা সবার জন্য খুবই ইফেক্টিভ হবে। তো পরবর্তী ভিডিও ইনশাল্লাহ অন্য কোনো টপিক নিয়ে আসবো। এই পর্যন্ত সবাই ভালো থাকুন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।